আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছিলাম, আর তখনই হঠাৎ চোখে পড়ল স্কিনটা আগের মতো আর উজ্জ্বল নেই, দিনে দিনে কেমন যেন কালচে এবং নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। এক্সেস অয়েলের সমস্যা কমছে না, একনে ও পিম্পলের সমস্যা কোনোভাবে যেতেই চাচ্ছে না, স্কিনটা কেমন যেন বুড়িয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমার নয়, এই সমস্যাগুলো আমাদের সবার, আর আপনারা সবাই এই সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করার কারণে আমরা এনেছি আমাদের নতুন প্রোডাক্ট ফেস ওয়াশ। এআর অর্গ্যানিকের প্রোডাক্ট মানে শতভাগ অর্গ্যানিক পণ্যের নিশ্চয়তা। আমাদের ফেস ওয়াশটা নিউ লঞ্চ হওয়ার কারণে আপনাদের সবার মধ্যে অনেক কোয়েশ্চেন রয়েছে, আর সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতেই আমি আজিমুন্নেসা আজকে এআর অর্গ্যানিক থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো আমাদের ফেস ওয়াশ নিয়ে। কি কি আছে আমাদের ফেস ওয়াশে? আমাদের ফেস ওয়াশ তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে। আমাদের ফেস ওয়াশে রয়েছে অ্যালোভেরা, বিটরুট ও পুদিনা এক্সট্র্যাক্ট, পিনাট অয়েল, আমন্ড অয়েল, রোজ এসেন্সিয়াল অয়েল ও ভেজিটেবল গ্লিসারিন এবং আরও কিছু প্রাকৃতিক উপাদান। আমাদের এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবেন? যাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, নিজেদের নিয়ে অনেকটাই টেনসড আছেন, কিন্তু কোন জিনিসটা সিলেক্ট করবেন, খুব সহজে কীভাবে সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় সেটা বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য এই ফেস ওয়াশটি খুবই কার্যকরী হবে। আমাদের এই ফেস ওয়াশ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের দ্বারা তৈরি হয়েছে। আমাদের ফেস ওয়াশে নেই কোনো সালফেট, প্যারাবেন, মিনারেল অয়েলস এবং সিলিকন, তাই চোখ বুঝে বিশ্বাস করতে পারেন এআর অর্গ্যানিকের পণ্যে। আমাদের এই ফেস ওয়াশ স্যুট করবে তো? জি, আমাদের এই ফেস ওয়াশ আমরা এমন কিছু প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি করেছি যা সব স্কিন টাইপে খুব সহজে মানিয়ে নিতে পারে। হোক আপনার ড্রাই, অয়েলি কিংবা সেন্সিটিভ স্কিন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের এই ফেস ওয়াশটি। কী কী করবে আমাদের এই ফেস ওয়াশটি? যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে, সেন্সিটিভ অয়েলি স্কিনের সমস্যা, তাদের ত্বকটাকে ময়শ্চারাইজড ও হাইড্রেটেড রাখবে। অ্যাকনে স্পট, অ্যাকনে, পিম্পল দূর করতে খুব ভালো কাজ করবে। জেন্টল এবং মাইল্ড হওয়াতে খুব সহজে কোমলভাবে স্কিনটাকে পরিষ্কার করবে সাইড এফেক্ট ছাড়াই। পোর্সগুলোকে ক্লগ হতে দিবে না, খুব জেন্টলভাবে পোর্সের ভেতর থেকে ময়লা টেনে বের করে আনবে, সাথে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াও। স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, ডেড স্কিন সেলস রিমুভ করবে। সানটেনের কারণে দিনে দিনে আমাদের ত্বকের যে নিজস্ব উজ্জ্বলতাটা হারিয়ে যাচ্ছে সেই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কাজ করবে আমাদের এই ফেস ওয়াশ। ত্বকের নানা ধরনের সমস্যা দূরে রাখতে খুব ভালো কাজ করবে আমাদের এই ফেস ওয়াশটি। যদি সাডেন অ্যাকনে ব্রেকআউট হয় কিংবা পিম্পল হয়, না হবে না, যদি হয় তারও কিছু কারণ থাকতে পারে। আপনি যখন প্রত্যেক দিন বা দীর্ঘদিন একটি কনভেনশনাল প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনার স্কিনে যে ন্যাচারাল পিএইচ ব্যালেন্সটা আছে সেটা কনভেনশনাল প্রোডাক্টে থাকা কিছু কেমিক্যালসের কারণে নষ্ট হয়ে যায়। আর আপনি যখন সাডেনলি একটি চেঞ্জ আনছেন আপনার স্কিন কেয়ার প্রোডাক্টসে, আপনি যখন সাডেনলি কনভেনশনাল প্রোডাক্ট থেকে অর্গ্যানিক প্রোডাক্টে সুইচ করছেন, আপনার স্কিনে সেটাকে মানিয়ে নিতে কিছুটা সময় দরকার হয়। আর পিএইচ ব্যালেন্সটা মেনটেন না থাকার কারণে, পিএইচ ব্যালেন্সটা রিস্টোর করতে কিছুটা সময় নেওয়ার কারণে আপনার স্কিনে এই ব্রেকআপগুলো দেখা দিতে পারে। যদি আমাদের এই ফেস ওয়াশ ব্যবহার করে আপনার স্কিনে কোনো ব্রেকআউট দেখা দেয়, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার পিএইচ ব্যালেন্সটা মেনটেন করতে, রিস্টোর করতে কিছুটা সময় লাগবে, আর পিএইচ ব্যালেন্সটা মেনটেন না থাকার কারণেই এই ব্রেকআউটগুলো দেখা দিচ্ছে। যদি কোন ধরনের অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়, কিছুটা সময় ব্রেক দিন। আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সাময়িক সময়ের জন্য ব্যবহার বন্ধ রাখুন। যখন দেখবেন কিছুটা চেঞ্জ আসছে, তারপর আবার আপনার স্কিন কেয়ার রুটিন বা আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেই প্রোডাক্টগুলো কন্টিনিউ করতে পারবেন। যেহেতু আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ অর্গ্যানিক প্রোডাক্ট, তাই আমাদের প্রোডাক্ট নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমাদের প্রোডাক্ট ব্যবহারে কোনো ধরনের সাইড এফেক্ট আপনি পাবেন না। একটা কোশ্চেন সব প্রোডাক্ট নিয়েই আপনারা করে থাকেন, সেটা হচ্ছে প্রোডাক্ট যদি ব্যবহার করে ছেড়ে দেই কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম হবে না, আমাদের প্রোডাক্টগুলো শতভাগ অর্গ্যানিক প্রোডাক্ট, আর অর্গ্যানিক প্রোডাক্টের সাইড এফেক্ট কখনোই হয় না।
আপনি যদি প্রোডাক্টটা একটি রেগুলারিটি মেইনটেইন করে তারপর ছেড়ে দেন কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে কখন হবে? যখন আপনি আপনার ত্বকের যত্ন না নিচ্ছেন। আমাদের ত্বকের বেশি কিছু প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটু রেগুলারিটি মেনটেন করে একটি যত্ন নেওয়া। আর এই যত্নটা আপনি যখন না নেবেন, বাইরের পলিউশন, আপনার হার্ড ওয়াটার, কিছু কিছু ভেজাল পণ্য, কনভেনশনাল প্রোডাক্ট ইউজ করার কারণে আপনার স্কিনে নানান ধরনের প্রবলেম দেখা দিবে। তার মানে এই না যে কোনো ধরনের প্রোডাক্টের রিয়াকশনের কারণে বা প্রোডাক্টটা ছেড়ে দেওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনাকে বুঝতে হবে আপনার স্কিনের যত্ন না নিলে, আপনি যদি ভুল যত্ন নেন বা ভুল প্রোডাক্ট ইউজ করেন, এই ভুলগুলোর কারণে আপনার স্কিনে সমস্যাটা দেখা দিচ্ছে। সবচেয়ে ভালো হবে যেই প্রোডাক্ট ইউজ করেন না কেন একটি রেগুলারিটি মেনটেন করা। ত্বকের যত্ন নেওয়ার চেয়ে বিকল্প আর কোনো কিছুই নেই। যখন আপনি ঠিকভাবে ত্বকের যত্ন নেবেন আপনার ত্বকটা ততই ভালো থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার কাছের মানুষদেরকে জানিয়ে দিন এই তথ্যগুলো। যে কোনো সাজেশন নিতে কিংবা অর্গ্যানিক প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এআর অর্গ্যানিকের পেজে। আমাদের প্রোডাক্টের রিভিউ জানতে, আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এআর অর্গ্যানিকের সাথে থাকবেন। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাদের কোনো প্রোডাক্ট সম্পর্কে বা আমাদের সম্পর্কে, আমাদেরকে সাজেশন দিতে, আমাদেরকে কোনো কিছু জানাতে ইচ্ছে হয়, যোগাযোগ করতে পারেন আমাদের পেজে। আল্লাহ হাফেজ।